রাজ্য সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের এশায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য। ঘটনাকে ঘিরে সরগর পড়ল মালদায়। জানা গেছে, গত রবিবার রাজ্য জুড়ে খাদ্য সরবরাহ দপ্তরের এসআই নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে পরীক্ষায় মালদার আইহো গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য উত্তম মণ্ডলের পরীক্ষার সিট পড়েছিল মালদাশরের চিন্তামণি চমৎকার গার্লস হাই স্কুলে। অভিযোগ, পরীক্ষা চলাকালীন তিনি উত্তরপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিলেন, যা পরীক্ষকদের নজরে আসতে তারা তাকে ধরে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ওই দিনই বিজেপির ধৃত পঞ্চায়েত সদস্য উত্তম মণ্ডলের বিরুদ্ধে 188, 420 এবং 120 বি জামিন অযোগ্য ধারায় মামলা রিজু করে মালদা জেলা আদালতে পেশ করে দুদিনের পুলিশি হেফাজতে নেয়। মঙ্গলবার সেই হেফাজত থেকে ফের তাকে পেশ করা হয় আদালতে। এদিকে এই ঘটনায় বিজেপিকে বৃত্তে ছাড়েনি তৃণমূল। পাল্টায় বিজেপির বক্তব্য, কেউ জালিয়াতি করতে গিয়ে ধরা পড়লে দল তার পাশে থাকবে না, আইন আইনের পথে চলবে। আইও গ্রাম পঞ্চায়েতের এক সদস্য শুনলাম, উনিও পরীক্ষা দিতে গিয়ে টুকলি করেছে, মোবাইলে ডাইরেক্ট পুলিশের কাছে ধরা পড়েছে। এরা এত সাহস বেড়ে গেছে, দুপুরে মোদি আছে, প্রচারে মোদি গ্যারেন্টি, মানুষকে সিবিআই, মানুষকে ইডি পাঠাচ্ছে, তা এরাও মনে করছে এখানে আমরা যা খুশি তাই করব। কেউ বিজেপির মেম্বার হতে পারে, কেউ পার্টির সমর্থক হতে পারে, কেউ বিজেপি পার্টির কর্মী হতে পারে, আর কেউ যদি কোনো করাপশনের সঙ্গে যুক্ত হয় তাহলে সেটা তো পার্টির দায় নয়, সে ব্যক্তিগতভাবে সেই দায়টা তার। আইন যেভাবে ব্যবস্থা নিবে সেভাবেই ব্যবস্থা হবে, আমরা এর মধ্যে কোনো রকম হস্তক্ষেপ করবো না। সত্যি যদি প্রমাণিত হয় যে সে এরকম কোশ্চেন পেপার জালিয়াতি করছে বা জালিয়াতি করে পরীক্ষা দিয়েছে, তাহলে নিশ্চয়ই দল কোনো ব্যবস্থা নিবে। বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে আমবাগানের মধ্যে উদ্ধার হলো এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে ঘিরে মঙ্গলবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আন্ধারকোটা গ্রাম সংলগ্ন এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম মিরুলাল কিষ্কু, বয়স 27 বছর, বাড়ি মালদার গাজল থানার শাহজাদপুর অঞ্চলের নওপাড়া এলাকায়। বাড়িতে রয়েছে স্ত্রী সহ দুই ছেলে মেয়ে। পরিবার সূত্রে খবর, মিরুলাল সোমবার বেলা 12টা নাগাদ মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বের হন, এরপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আন্ধারকোঠা গ্রাম সংলগ্ন আমবাগানের মধ্যে গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার নিথর দেহ উদ্ধার হয়। স্বভাবতই আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কালকে মোটামুটি ওই 12টা দিকে বাড়ি থেকে বের হয়েছিল, এটাই জানতে পারছি, এরপরে আমি জানতে পারছি না কিছু। কি নাম আছে? মিরুলাল কিষ্কু। বাড়িটা কোথায়? নওপাড়া। সে মানে আমার কাকু তো গাছে ঝুলিয়ে আছে, বিয়ে হয়েছে, দুটো বাচ্চা আছে। কি করতো কাজ? কাজ যাত্রাপাটি তো তোমার অর্কেস্ট্রা বাজাতো, মানে তোমার অক্টোপেড বাজাতো। আমার তো এখনো অনুভব করতে পারছি না, দেখি আমরা এখন প্রশাসন আসছে, প্রশাসন যেটা কারোর সাথে কোনো শত্রুতা বা কোনো কারোর সাথে কিছু ছিল কি না, ওটা তো আমরা বলতে পারবো না, ভিতরের খবর কথা লোকের তো কোনো বলাই যাবে না তো। এদিকে এই ঘটনার খবর পেয়ে মালদা থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়, পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। এবার চোরাই মোবাইল উদ্ধারে সাফল্য পেল মালদার মোথাবাড়ি থানার পুলিশ। বিভিন্ন নামি দামি কোম্পানির একাধিক চোরাই মোবাইল সহ গ্রেপ্তার করলো দুই পাচারকারীকে। পুলিশ সূত্রে জানার নাম শাহেদ শেখ, বাড়িয়াচক থানা শিলামপুর, এবং অপরজনের নাম ও বছর বাড়ি মোথাবাড়ি থানার। সোমবার রাতে তারা মোথা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করে সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানা তল্লাশিতে ধৃতদের হেফাজত। নামিদামি কোম্পানির 13টি মোবাইল ফোন, এছাড়াও কিপ্যাড চোরাই মোবাইল, চোরাই মোবাইলগুলি পেল কোথায় পায় ইত্যাদি নানান বিষয়ে 7 দিনের পুলিশি হেফাজত জেলা আদালতে। ভোট আবহের মধ্যে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী ধরা পড়ল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম শোভান শেখ, বাড়ি বৈষ্ণবনগর থানার চক সেহেরাদি বিশ্বাসপাড়া এলাকায়। মঙ্গলবার ভোর রাতের দিকে বৈষ্ণবনগর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় একটি পাইপ গান সহ 1 রাউন্ড কার্তুজ। ধৃত দুষ্কৃতী কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, কি উদ্দেশ্যে সে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে, এবং তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।